হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন গল্প। আজকে আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট গল্প কাবুলিওয়ালা। চলুন গল্পটি শোনা যাক। আমার 5 বছর বয়সে ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসর কাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। সেজন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদের হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল, বাবা, রামদল দারোয়ান কাকাকে কইয়া বলে বলছিল সে কিচ্ছু জানে না। না, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল, দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কেবলই বকে দিন রাত বকে। এই সম্বন্ধে আমারও মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে কহিলাম, শ্যালিকা। মুখে কহিলাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা কর গে, যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আকডুম বাকডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার সপ্তদশ পরিচ্ছদের প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারে উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আকডুম বাকডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি গাড়ে, হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়ে যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভবোদয় হইল বলা শক্ত। তাহাকে উদ্র শ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম এখনই ঝুলিগাড়ে একটা বিপদ আসিয়া উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না। কিন্তু মিনি চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসির মুখ ফিরাইল এবং বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরের দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দু চারটি জীবন্ত মানব সন্তান পাওয়া যাইতে পারে। এদিকে কাবুলিওয়ালা আসিয়া সাহায্য আমাকে সালাম করিয়া বললেন। আমি ভাবিলাম যতীজ, প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাজ হইতে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল, তাহার পর 5টা কথা আসিয়া পড়িল, আব্দুর রহমান, রুশ, ইংরাজ প্রভৃতি লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল। অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল, বাবু, তোমার লড়কি কোথায় গেল?
আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া কাবুলের মুখ এবং ঝুলির দিকে সনিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্যে হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে লাগিল, সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনইভাবে গেল। কিছুদিন পরে একদিন সন্ধ্যাবেলায় আবশ্যক বশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটির দ্বারের সমীপস্থ বেঞ্চের ওপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দু আসলা বাংলায় ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষী জীবনের অভিজ্ঞতা বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব দিয়াছ কেন? অমন আর দিও না বলিয়া পকেট হইতে একটা আদুলি লইয়া তাহাকে দিলাম। সে অসংকোচে আদুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল। বাড়ি ফিরিয়া আসিয়া দেখি সে আদুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছে, তুই এ আদুলি কোথায় পেলি? মিনি বলিতেছে, কাবুলিওয়ালা দিয়েছে। তাহার মা বলিতেছে, কাবুলিওয়ালার কাছ থেকে আদুলি তুই কেন নিতে গেলি? মিনি ক্রন্দনের উপক্রম হইয়া কহিল, আমি চাইনি, সে আমাকে দিল। আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এ দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথার রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভেতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। হঠাৎ তাহার ঝুলির ভেতরে যে একটা হস্তি আছে এটাই একটা পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না, তথাপি এই পরিহাসের উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখে আমারও বেশ লাগিত। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনই যাবে না। বাঙালি ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ির সত্যতার সহিত পরিচিত, কিন্তু আমার কিছু একালের ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না। অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়ে জিজ্ঞাসা করত, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময় রাজারা দিক বিজয়ে বাহির হইতেন। আমি কলকাতা ছাড়িয়া কখনো কোথাও যাইনি, কিন্তু সেই জন্যে আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাহিরে পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে, একটা বিদেশের নাম শুনলে অমনি আমার চিত্ত ছুটিয়া যায়। তেমনি বিদেশি লোক দেখিলে অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটি উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয়।
এর জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করিয়ে আমার অনেকটা ভ্রমণের কাজ হইত। দুই ধারে বন্ধু, দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চালিয়েছে, পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেহ বা উটের পরে, কেহ বা প্রদবর্জে, তাহারও হাতে বর্ষা, কাহারও হাতে সেকেলি চমককি টোক্কা বন্দুক। কাবুলি মেঘ মন্দ স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প পড়িত এবং এই ছবি আমাদের চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনিলে তাহার মনে হতো পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাকেই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। এই পৃথিবীটা যে সর্বত্র চোর ডাকাত, মাতাল, সাপ, ভাগ, ম্যালেরিয়া, শুয়োপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন, খুব বেশি দিন নহে, পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিতেছিলেন। আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটি কতক প্রশ্ন করিলেন, কখনো কি কাহারও ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই? একজন প্রকান্ত কাবুলের পক্ষে একটা ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব? আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে, এর জন্য আমার স্ত্রী মনে ভয় রহিয়া গেল। কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায়। এই সময়টা সমস্ত পাওনা টাকার আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে, বাড়ি বাড়ি ফিরিতে হয়। কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায়, দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যায় সময় আসিয়াছে। অন্ধকার ঘরের কোণে সে ঢিলে ডালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভেতর একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে, চারিদিকে একেবারে হাহাকার পড়িয়াছে। জানালা ভেদ করিয়া সকালে রোদ্রুটি টেবিলের নিচে আমার পায়ের ওপর আসিয়া পড়িয়াছে, সে উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছিল। বেলা বোধ করি আটটা হইবে, মাথায় গলাবন্ধ জড়ানো উষাচরগণ প্রাথ বমন সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাদিয়া লইয়া আসিতেছে, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। রহমতের গাত্র বস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি, কিয়দংশ না তাদের তাহাদের কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত, মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচ্চা করতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সে মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমনই সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতূহাস্য প্রফুল্ল হইয়া উঠিল, তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না। সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে?
রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছি। দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না, তখন হাত দেখাইয়া বলিল, শ্বশুরাকে মারিতাম কিন্তু কি করিব, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করা অপরাধের কয়েক বছর রহমতে কারাদণ্ড হইল, তাহার কথায় এক প্রকার ভুলিয়া গেলাম। আমরা যখন ঘরে বসিয়া চির অভ্যস্ত মতো নিত্যকাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহা আমাদের মনেও উধাও হইত না। আর চঞ্চল্য হৃদয়ে মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিত না। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মিত হইয়া প্রথমে নবী সহিষের সহিত সখ্য স্থাপন করিল, পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে এক একটি করিয়া সখী জুটিতে লাগিল। এমনকি তাহা এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না। আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি। কত বছর কাটিয়া গেল, আরেকটি শরৎকাল আসিয়াছে, আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে, পূজার ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতি গৃহে যাত্রা করিবে। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে, বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায়ে গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। এমনকি কলিকাতার গোলের ভেতরকার ইষ্টক জর্জর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে। আমার ঘরে আজ রাত্রি শেষ না হইতে সানাই বাজিতেছে, সে বাঁশি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যাপ্ত করিয়া দিতেছে। আজ আমার মিনির বিবাহ। সকাল হইতে বাড়ি গোলমাল, লোকজনে রানাগোনা, উঠানে বাঁশ বাঁধিয়া পাল্টা খাটানো হইতেছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দার ঝাড় টাঙাইবার টুং টাং শব্দ হইতেছে, হাঁক ডাকে সীমা নাই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সিলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো যে সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম, কহিলাম, কি রে রহমত, কবে আসলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠল, কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই, ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল। আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটাকে এখান হইতে গেলে ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিতে যাইতে উদ্যত হইল, অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করিয়া কহিল, খকিকে একবার দেখিতে পাইব না? তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে, সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে। তাহাদের সেই অত্যন্ত কৌতুকাভাব পুরাতন হাস্যলাপের কোনো রূপ ব্যর্থয় হইবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙ্গুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল, তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইল, তারপর স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপর পরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহিরে হইয়া গেল। আমি মনে কেমন একটু ব্যথা বোধ করি, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে।
কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এবং কিঞ্চিৎ কিশমিশ বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলি লইয়া হাত দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমি আর চিরকাল মনে থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটা লাড়কি আছে তেমনি দেশেও আমার একটা লাড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, আমি তো সওদা করিতে আসি না। এ বলিয়া সে মস্ত ঢিলা জামাতার ভেতর হাত চালাইতে দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল, বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই প্রান্তে আমার টেবিলের ওপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের ওপর একটা ছোট্ট হাতের চাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের ওপর তাহার চিহ্ন ধরিয়া লইছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে, যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুবিধা বঞ্চিত সুধা সঞ্চার করিয়া রাখে। দেখি আমার চোখ ছলছল করিয়া আসিল, তখন সে যে একজন কাবুলিওয়ালা আর আমি একজন যে বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও আমিও সেও, সেও পিতা আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতী সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া পাঠাইলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি, তুমি শ্বশুরবাড়ি যাবি? মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে, এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না। রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জে আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনি যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিপূর্বে এখন বড় হইয়াছে, তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে, তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এই 8 বছরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভেতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহে 2-1টা অঙ্গ ছাটিয়া দিতে হইল। যেমন মনে করিয়েছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না, গড়ের বাধ্য আসিল না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। তো আজকে আপনারা শুনলেন গল্পটি, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, আর যারা অলরেডি থাকুন পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায়। টাটা টাটা।